তো বন্ধুরা, চলে আসলাম ঘাটে। এখন এই ঘাট থেকে আমরা নৌকায় উঠব। তো সবাই উপরে আছে, আমি সবার আগে নিচে চলে আসলাম আপনাদের এই ঘাটটা দেখানোর জন্য। তো বন্ধুরা, বর্তমানে আমি অবস্থান করতেছি ঘাটে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নৌকা এখানে পার্কিং করা আছে। তো এখন আমি এখানে একা না, আমার সাথে আরও দুইজন আছে, আমার ট্যুর সঙ্গী। তো ইলিয়াস, ওর নাম ইলিয়াস, আর এই হলো সিরাজ। তো সিরাজকে এর আগের ভিডিওতে দেখছিলেন সিলেট ট্যুরে। তো তোমাদের কেমন লাগতেছে? প্রথমে আমি তোমার কাছে আসি। হ্যাঁ ভাইয়া, আমি যেরকম বসছিলাম সেরকম না, তার সে অনেক ব্যতিক্রম তাই। হ্যাঁ হ্যাঁ, এদিকে আইসে আমার খুব ভালো লাগতে আছে, না আসলে বোঝা যায় না এসব জায়গা। হ্যাঁ হ্যাঁ, না আসলে বোঝা যায় না, সেটা ঠিক আছে। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এটা কেমন, তারাই বুঝতে পারবে এই জায়গা কি আসলে, সেটাই কথা। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবেই আসছি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এই কথাটা যখন ছোটবেলায় শুনতাম তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন আমরা ভ্রমণ করে জিনিসটা উপলব্ধি করতে পারছি। আমি ভ্রমণ পিপাসু একজন মানুষ, সবসময় ভ্রমণ করতে ভালোবাসি এবং বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখতে ভালোবাসি। তো এখন আমাদের গন্তব্য রেমাক্রি ফলসে। আমাদের দুই পাশ দিয়ে পাহাড়ি জঙ্গল এবং পাহাড়, এর বুক চিরে বয়ে গেছে সাঙ্গু নদী, এবং এই সাঙ্গু নদীর অববাহিকায় ভাসমানভাবে আমরা দুই নৌকায় 10 আরোহী এগিয়ে যাচ্ছি রেমাক্রি ফলসের উদ্দেশ্যে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় বড় পাথর, আমি এখন সামনে নিয়ে যাব। এই পাথরটার নাম রাজা পাথর। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই পাথরটা রাজা পাথর। এই যে উপরে পাহাড়, আমার সাথে যারা যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার টিমমেট সবাই আছে। ওই যে রাজা পাথর আমরা পিছনে রেখে এসেছি। তো চারপাশে অনেক পাথর, বড় বড় পাথর, আবার এদিকে দেখেন আলো ছায়ার খেলা। হ্যাঁ, বৃষ্টি নামতেছে, আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। এই যে মেঘের ঘোষণা যে বৃষ্টি নামে সেটা এখানে আমরা বুঝতে পেরেছি খুব ভালোভাবে। সবাই একটু সাবধানে ধৈর্য বসো। হ্যাঁ, এই জিনিসটা একটা অ্যাডভেঞ্চার, দারুণ একটা উপভোগের একটা মুহূর্ত। দেখছেন নৌকা কীভাবে নিচ্ছে, এই একটা সরু জায়গা দিয়ে। এই যে দেখেন, তো যারা এখানে নৌকা চালায় তারা ছাড়া এখানে কেউ এটা এই রাস্তা দিয়ে নৌকা নিয়ে যেতে পারবে না, কারণ আপনারা দেখেই বুঝতে পেরেছেন জায়গাটা আসলে কীরকম। প্রথম থেকে ভাবি না যে এত সুন্দর জায়গায় আমরা আসতে পারবো বা দেখতে পারবো। তো কেমন লাগতেছে, উপভোগ করতেছে কেমন? হ্যাঁ, জোশ কেমন, সবাই ভালো লাগতেছে আর কি করবাই। অস্থির আসলে আমার কাছে, অস্থির লাগতেছে, খুবই ভালো লাগতেছে, পুরাই একদম একটা নৌকা ভ্রমণ, দারুণ একটা নৌকা ভ্রমণ, দারুণ। ওই যে পিছনে সাউন্ড সবাই আছে, আমি এখন সামনে চলে যাবো, সামনে একটা পাহাড় আছে। জোশ জোশ, বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে একটা পাহাড়, আমাদের চারপাশে পাহাড়, আশপাশে একটু জটলা পেকে গেছে সামনে। তো আমরা আবার চলে আসলাম আমাদের বোটে। ওটো ওটো সাউন্ড, ওটো বন্ধুরা, আমরা আমাদের বোটে চলে এসেছি। এখন আমরা আমাদের বোটে অবস্থান করতেছি। এই যে সিরাজ দাঁড়ায় আছে, তো সবাই আমরা এখন বোটে আছি, শুধু ড্রাইভার নাই, বাকি সবাই আছি।
তো এখন আবার আমরা এখান থেকে জার্নি শুরু করব। তো মাছ এখন বিরিকেন থেকে গেছে, ড্রাইভার বিরিকেন থেকে গেছে, যাই হোক সে স্মোক করে এই জন্য সে তার ব্যবস্থা করতে গেছে। তো আমাদের টিম মেম্বার বাকি পাঁচজন ওরা আসতেছে, ওরাও দেখলাম হাঁটতেছে। তো এখন আমরা সামনের দিকে আগাবো, আর সামনে যদি কোনো ভিউ পাই সেটা দেখাবো। ভ্রমণ এমন একটা নেশা, যে নেশায় যদি কাউকে একবার ধরে সেই নেশার ঘোর থেকে কেউ বের হতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আমাদের গ্রুপের সকলকে এই নেশায় গ্রাস করে নিয়েছে, তাই তো আমরা হারিয়ে যাচ্ছি বাংলার অপরূপ সৌন্দর্যে। আমরা মুগ্ধ হয়ে দেখছি কত অপরূপ আমাদের এই বাংলাদেশ। কিছু ভেজা পাখির দল মেঘে হারিয়ে নীল ছাড়িয়ে খুঁজে ফিরে বাংলাদেশ। তো বন্ধুরা, দীর্ঘ দুই তিন ঘন্টা নৌকা ভ্রমণের পর আমরা চলে আসলাম রেমাক্রি ফলসে। তো আমরা সবাই এখানে এখন এনজয় করব, আর এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে জায়গাটা। তো আশা করি আপনারাও উপভোগ করবেন। যখন এক চোখে ঘুম ঘুম এক চোখে নীল রাত আমায় ভাবিয়ে যায়, যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ সবুজ ছুঁয়ে ভাবায় আমায়, একদিকে নীল নীল একদিকে কাশফুল দু চোখ যেখানে শেষ, এক প্রান্তে সবুজ এক প্রান্তে লাল আমার বাংলাদেশ। যখন এক চোখে ঘুম ঘুম এক চোখে নীল রাত আমায় ভাবিয়ে যায়, যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ সবুজ ছুঁয়ে ভাবায় আমায়, একদিকে নীল নীল একদিকে কাশফুল দু চোখ যেখানে শেষ, এক প্রান্তে সবুজ ভাই। আলহামদুলিল্লাহ আমরা এতদূর আইছি অনেক কষ্টের উপর, আর পরে যতটুকু ভাবছি তার চেয়ে অনেক বেশি, সব যা দেখি সবই ওয়াও। আমি আমি ভাবতে পারি না এত সুন্দর জায়গা আমি আসতে পারবো, যা দেখতে আছি খুবই সুন্দর লাগতে আছে, মাশাল্লাহ অনেক ভালো লাগতে আছে, এনজয় করতে আছি, উপভোগ করতে আছি। আপনারাও সবাই আসেন দেখেন। অবশেষে আমরা অনেক চেষ্টার পরে আমাদের গন্তব্যে এসে পৌঁছাইছি, তবে স্থান অনেক সুন্দর, আগে কখনো দেখিনি, যা দেখে আজকে অনেকেই ভালো লাগছে। আর আপনারাও আসবেন সবাই, দেখবেন অনেক সুন্দর জায়গা দেখতে পারবেন। আর কি বলার আছে, এই বলার, হ্যাঁ সবাই আসবেন দেখবেন সুন্দর উপভোগ করবেন। এখানে হাঁটা চলার সময় খেয়াল রাখবেন যে এরকম গর্ত আছে, এরকম অনেক গর্ত আছে, গর্ততে পা পড়ে গেলে পা ভেঙে যেতে পারে। তো ওইখানে হাঁটা চলার করার সময় অবশ্যই খেয়াল করবেন, আর জায়গাটা অনেক পিছলা, তো ওইদিকেও মাথায় রাখবেন, সাবধানে এনজয় করবেন। এখন আমরা লাঞ্চ করার জন্য ওই পাশে যাচ্ছি, লাঞ্চ করা শেষে আবার আসার চেষ্টা করব। ওই যে আমার পাহাড় দেখা যেতেছে, কি সাউন্ড বক্স আছে। চলো এখন আমরা উপরে যাই খাইতে, খাওয়া দাওয়া করি। হ্যাঁ সজল, লাঞ্চ করি নি, এখন লাঞ্চ করবো আমরা, এখন লাঞ্চ করতে যেতেছি।
ভিতরে যাই আস্তা ফুল পেঁপে 100 টাকা যে টুকটাক আমরা ওইখানে ছিলাম ওইখান থেকে উপরে আসলাম এখন পানির নিচে নামতেছে ঝর্নার এই যে নদী বেয়ে ওদিকে চলে গেছে পানির স্রোত আমরা এই ঘাটে মাত্র নেমেছি এটা ঠিক ওই পাশে দেখতে পাচ্ছেন ঝর্নার পানি পড়তেছে তো ওইখানে আমরা একটু আগে গোসল করলাম ভিজলাম এনজয় করলাম আপনারা ভিডিওতে দেখেছেন আর বর্তমানে এখন আমরা আছি কুটিরে খাওয়ার জন্য এখানে এসেছি তো বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছিলাম আমাদের ভ্রমণ আপনাদের মাঝে শেয়ার করার জানি না কতটুকু উপভোগ করেছেন আপনারা যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যখন এক চোখে ঘুম ঘুম এক চোখে নীল রাত আমায় ভাবিয়ে যায় যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ